আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে একটা পুরনো ব্রিজ এবং সেতু যেতে বলেন। তো মানুষ দেখেন কিভাবে রাস্তা পারাপার হওয়ার কিংবা এত ঝুঁকিপূর্ণ ইয়ে দেখার পরও মানুষের যে ভয়ভীতিটা যে একটু পরে হয়তোবা সবাই চলে যাবে কিংবা হয়তোবা এভাবে আরও অনেকক্ষণ থাকবে। তো এমন কিছু প্রাকৃতিক যে দুর্ঘটনা এবং যে ইয়েগুলো হয়, মানুষ আসলে অতটা গুরুত্ব না দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের ইয়ে করে থাকে। তো অনেকে এখানে আহত হয়েছেন, যারা দেখেছেন আপনারা শোকের ফলকে ইয়েটা দোষে পড়ে। তো অনেকক্ষণ যারা ইয়েটা দেখেছে অনেকে ইয়ে করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো আসলে এই ইয়ে থাকবে কিংবা পড়বে না, ভেঙবে ভাঙার কোনো ইয়ে নেই, এ ধরনের ইয়ে করে যারা যেতে যাওয়ার চেষ্টা করেছে অনেকে হয়তো বা এখানে আহত হয়েছেন। তো আমি মনে করি যারাই ঝুঁকিপূর্ণ ইয়ে দেখেও যে কোনো কিছু কখনো ইয়ে করবেন না, যে এটা থাকবে কিংবা ইয়ে হবে, যেটা লক্ষণ একটু খারাপ ইয়ে দেখবেন অথবা নিজের সন্দেহজনক হবে, কখনো জীবনের ঝুঁকি নিয়ে এ ফারাপার হওয়ার চেষ্টা করবেন না। তো যারা ধরেন ইয়েটা ইয়ে করেছে, তাদের নির্মাণ করেছে যে ব্রিজ কালভার্ট, ওইটা অবশ্যই প্রশাসন কিংবা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, যাতে অতি দ্রুত এই ধরনের পুরনো যে ইয়েগুলো আছে এগুলো নির্মাণ করা হয়। এ ধরনের জীবন ঝুঁকি নিয়ে মানুষ যে রাস্তা পারাপার হয় কিংবা যারা যানজট গাড়ি নিয়ে যারা চলাফেরা করেন তাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ। তো এই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো ভয়াবহ ইয়ে দেখলে অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, নিজের কাছে সন্দেহজনক হলে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন কিংবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের ইয়ে করবেন না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।